এবার শুধু অভিযোগ না, নথি প্রকাশ করে দেবের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এনামুল হকের 50 লাখ টাকা দেবের অ্যাকাউন্টে গিয়েছে। একাধিক নথি পেশ বিরোধী দলনেতার। এই অভিযোগ ধরেই ময়দানে নামলেন কিরণ। আমি জানি না কি উত্তর দেব। এটা ভীষণ বোকা বোকা একটা পোস্ট, এবং এটা আমার কোথাও যেন মনে হয় যে এটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে। কারণ এই তথ্যগুলো শুধু ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের তিনটে দুটো এজেন্সি ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে এই তদন্ত এই ডকুমেন্টগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকার কথা। এইটা শুভেন্দুদা কী করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের। অ্যান্ড আমাকে যতই ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করা, এবং আমি আশ্চর্য হলাম যে এরকম একটা সেন্সিটিভ বলবো না, বাট ডকুমেন্টস যেখানে ইডি সিবিআইয়ের কাছে আছে আমি এরকম তো আমি ভিডিও দেখেছি। এবং আমার যা রিয়াকশন ইডি সিবিআইয়ের ভিডিও ছিল স্টেটমেন্ট যেটা দেওয়া ছিল, প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না যে ডায়রিটা দেখাচ্ছে, যে নাম লক্ষ্য মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা মনে করছি। সেকেন্ডলি, যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা চান্স রয়েছে, আমি এখনই দেখি দেখে দিচ্ছি যে এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা সেই স্টেটমেন্ট লেজারটা আমি এখনই আপলোড করে দেবো, তাতে ওনার বুঝতে সুবিধা হবে। এবং আমার মনে হয় যে ইডি সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে, দেন শুভেন্দু অধিকারী ওনারা যদি মনে হতো যে আমি যদি এর মধ্যে অ্যাকিউজ তাৎকালে আমি গুলি চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে তো সেই জায়গা থেকে এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে যে বিশাল কিছু আসবে, বিশাল কিছু আসবে। এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, এবং আমার মনে হয় এইটা দুঃখজনক। এবং শুভেন্দুদার মতন এত বোর খাওয়া রাজনীতি করে, এবং আমি সম্মান না সকলে মেসেজও করেছি শুভেন্দুদাকে এটা কি দরকার ছিল এইসব, মানে আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি লাস্ট ডে, কর্মীদের একটা একটা মনোযোগ খুব দরকার। এবং আমি যদি রিপ্লাই না করি, আমি যদি চুপ করি, এরকম আমি আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্ট বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি, আমার মনে হয় এইবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই, আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার। এবং আর সবচেয়ে বড় কথা যে 3 বছর ধরে যবে থেকে আমার ইডি সিবিআই হচ্ছে, যবে থেকে হিরণ এই অঞ্চলে আসছে ঘাটাল ঢুকতে ছিল, তবে থেকে নাকি আমি গরু চোর নিয়ে বলছি। আরে সবচেয়ে আগে তো পিন্টু মন্ডলকে ও চেন, আজকে তার প্রমাণও দিল। আজ ওদিন চুপ ছিলাম, কারণ আমি কাউকে ঘেটেলাম, কারণ কাউকে না আমি বুঝি যে কারো গায়ে কাদা চুললে কতটা কষ্টকর। কিন্তু যার যে সারাদিন কাদা নিয়ে ঘুরছে সুযোগ দিয়েছিলাম, আর ভদ্রতা করে লাভ নেই, আমি আজকে দিয়েই দিই। তো পিন্টু মন্ডলের সাথে হিরণ আমাদের, মানে 2013 এই যে পেপারটা আছে, আমি 2013-এর খাটি, কিন্তু আমি যখন এ আছে আমার কাছে সমস্ত ডকুমেন্ট বেরিয়ে আছে, তার জন্য আমি এখনও ঘুরছি। এবং তাহলে তো উনিও গড়ছ, কারণ উনিও পিন্টু মানুষের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মানুষের সঙ্গে টাকা নিয়েছেন, কারণ উনিও গড়ছ। এবং যিনি গড়ুচর আমার আগে উনি কাজ করেছেন, আমার আগে উনি ছিলেন, তো আমার মনে হয় তাহলে তো সবাই গড়ুচ, তো আর্থিক ইন্ডাস্ট্রি মানে আর্থিক 90% ইন্ডাস্ট্রি গড়ুচর হয়ে যাবে। অনেক আর্টিস্ট কাজ করেছে, এবং তুমি কী করে বাছাই করবে যে কে ভদ্রলোক কে অভদ্রলোক, কে কোথা থেকে টাকা নিয়ে এসছে? আজকে আমার মনে হয় এই যে কোনোভাবে আক্রমণ করা, এই যে উল্টো পাল্টো কথা বলা, মিথ্যে কথা বলা ভোটের জন্য জেতার জন্য, আমি তার বিরুদ্ধে আমি আজও কিছু করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল কে ছাড় না, আমি আমারটা সামলে, ঠিক আছে। আমি 3 বছর ধরে এই কেসের মধ্যে যুক্ত আছি, যখনই আমি কোনো কিছু করি তখনই আমাকে একটা লেটার পাঠিয়ে দেওয়া হয়। আমি আজ অব্দি কোনোদিন ডেট চাইনি, এবার তাদের বুঝতে পারলে কেন ডেট চাইনি, কারণ আজকে মোটামুটি শুভেন্দুদাই ক্লিয়ার করে দিল যে আমি আমার এর সঙ্গে কোনো যুক্ত নেই, আমি এর সঙ্গে কোনো কেসের মধ্যে যুক্ত নেই। তো থ্যাংক ইউ শুভেন্দুদা এই জিনিসটা ক্লিয়ার করার জন্য, কারণ আজকে আমিও হালকা হলাম, আমিও আমার যারা ফ্যান, আমার ভোটার, আমার পরিবার, আমার সুচিন্তক, আমার কাছের মানুষ, আমাকে যারা আইডল হিসেবে ভাবে, তাদের কাছে আমি এতদিন ধরে যে 3 বছর ধরে যে আটকিয়েছিলাম, যে কথা বলতে পারছিলাম না কেসটা নিয়ে, যেহেতু আমি শুনেছি তদন্ত যখন কোনো কেসের হয় তখন ওই কেসটা নিয়ে কিছু বলা উচিত না, তদন্ত কোথাও যেন হ্যাম্পার হবে। কিন্তু আজকে শুভেন্দু তো আমার সেই সুযোগটা করে দিয়েছে যে আজকে আমি মন খুলে কথা বলতে পারি যে কেসটা কী, এবং কেসে পিন্টু, এবং পিন্টু মন্ডলের সঙ্গে শুধু আমি একা, আমার মনে হয় হিরণ তো আগে আছে আমাদের,
এবং যত বড় সুপারচার্জ নাম বলো, আমি নাম নিতে চাই, আমি জিদ্দাহ যিশুদাহ শুভশিল্প পায়ে বল সবাই এক চিঠিয়ে কাজ করেছে। তো আজকে জাস্ট বিকজ আমি পলিটিশিয়ান বা একটা দলে হয়ে কাজ করছি বা একটা দলের সাংসদ, তো আমাকেই গরু চোর বলা হচ্ছে এবং প্রমাণ এখনও দিল। এবং আমার সত্যি খুব খারাপ লাগলো, দুঃখজনক লাগলো হিরণকে বাঁচানোর জন্য সুন্দর এতটা নিচে নামতো। আমি সুন্দরকে ভাবি, মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি যে ভাই যদি বিজেপি যদি কোনো দিনও যদি জিতে তো সেই দিনও হয়তো সুন্দর সুযোগ আছে মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোকে একটা হিরণের মতন ক্যাডারকে বা প্রার্থীকে যেখানে কোনো বিজেপি বড় নেতা সাপোর্ট করছে, এখানকার দলের নেতা নেত্রীরা সাপোর্ট করছে না, দলের কর্মীরা সাপোর্ট করছে এবং বিজেপির ভোটাররা সাপোর্ট করছে না, তারাও বলছে এবার প্রথমবার ভোট টিএমসিকে দেবো, তারা সাপোর্ট করছে না। সেখানে যেহেতু সুবিন্দুকে টিকিটটা দিয়েছে, সুবিন্দুকার দায়িত্ব হিরণকে জেতাতেই হবে, তার জন্য এত কিছু করা হয় না, সেটা দুঃখজনক। মানুষও পেছনে